বছরের শুরুতে রাঙামাটিতে বেড়েছে পর্যটকদের সমাগম, প্রাণ ফিরে পেয়েছে পর্যটন স্পটগুলো। করোনা পরিস্থিতিতে থমকে থাকা পর্যটন ব্যবসা আবারও সচল হয়ে উঠেছে। তবে স্বাস্থ্যবিধি মেনে চলার কড়া নির্দেশনা থাকলেও অনেক ক্ষেত্রে উদাসীন পর্যটকরা। রাঙামাটি থেকে মনসুর আহমদের তথ্য, ভিডিও চিত্রে শমিক আহমেদ জানাচ্ছেন। পাহাড়, অরণ্য, ঝর্ণা আর হ্রদের সৌন্দর্যে মোরা রাঙামাটি। হ্রদ পাহাড়ের মিতালিতে পরিবার প্রিয়জন নিয়ে একান্ত সময় কাটাতে ছুটে আসেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের আতিথেয়তা দিতে পলওয়েল পার্ক, অরণ্যক রিসোর্ট, বেড়াইন্না, ডিভাইন রিসোর্টের মতো নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ইংরেজি নতুন বছরের শুরুতে ভিড় বেড়েছে পর্যটন স্পটগুলোতে। যথেষ্ট আনন্দ লেগেছে, আমরা লেক ঘুরে এসেছি, প্রায় 4 ঘন্টা লাগলো বিভিন্ন স্পট ঘুরে এসেছি। হ্যালো, কিন্তু একটু ভিড় বেশি, এটাই সমস্যা করোনার টাইমে। তো তাই কারো মুখে মাস্ক নাই, অনেকে মুখে আছে। যে করোনা ভাইরাস যে এটা, অনেকে মাস্ক আসছে, যেমন আমি মাস্ক আনি নাই, এটা একটা নিরাপত্তার একটা ইয়ে আছে। স্বাস্থ্যবিধি মেনে সেবা দেওয়ার কথা বলা হলেও অনেক ক্ষেত্রে সহযোগিতা করছেন না পর্যটকরা। রাঙ্গামাটির বিভিন্ন স্পটে আজকে বিপুল পরিমাণ পর্যটক সমাগম হয়েছে। পর্যটকদের জন্য নো মাস্ক নো এন্ট্রি এ ধরনের একটা সাইনবোর্ড আমরা বিভিন্ন জায়গায় স্থাপন করেছি, এবং আমাদের রুমগুলোতে আমরা মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিয়ে দিচ্ছি। পর্যটক বাড়ায় গতি এসেছে করোনা পরিস্থিতিতে থমকে থাকা পর্যটন শিল্পে। করোনার কারণে দীর্ঘদিন যাবৎ গ্যাপ দেওয়ার পর এখন নতুন করে আবার শুরু হচ্ছে, তবে এখন মোটামুটি ভালো পর্যটক হচ্ছে, ভালো ভাড়া হচ্ছে। আমাদের পর্যটক খাতকে বাধাগ্রস্ত করছে আমাদের পরিবহন সেক্টরটা। পরিবহনে আমাদের এখানে নতুন নতুন বিলাসবহুল গাড়ি ঢুকতে দিচ্ছে না। তবে ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে রাঙামাটিতে বিলাসবহুল বাস সার্ভিস চালু করা যাচ্ছে না। শৌমিক আহমেদ, চ্যানেল আই।